হাসপাতালে বেডে রোগী করে চিৎকার, ডাক্তার দূর করে যন্ত্রণা সত্তার, ডাক্তার ডাক্তার ডাক্তার। মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ। উন্নয়নশীল দেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ হিসেবে এই প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণকে ধরা হয়ে থাকে। তো আমরা যদি এই মাতৃমৃত্যুর রোধ করতে চাই বা মাতৃমৃত্যুর হারকে কমাতে চাই, তাহলে আমাদের এই যে প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ আছে, যাকে আমরা ডাক্তারি ভাষায় পোস্টপার্টাম হেমোরেজ বা পিপিএইচ বলে থাকি, এটা রোধ করতে হবে। এখন এই পিপিএইচ রোধ করার জন্য বিভিন্ন রকম মেডিসিন মার্কেটে আছে, তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হচ্ছে মিসোপ্রোস্টল। মিসোপ্রোস্টল আমরা যদি বলি এটা কী, মিসোপ্রোস্টল হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ। এবং এই মিসোপ্রোস্টল কীভাবে এই প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণকে রোধ করে যদি আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে আমরা একটি কথাই বলবো, সাধারণত প্রসব পরবর্তী রক্তক্ষরণ অতিরিক্ত রক্তক্ষরণ রোধ করার জন্য জরায়ু প্রাকৃতিকভাবেই সংকুচিত হয়। যেসব মায়েদের জরায়ু প্রসব পরবর্তী প্রাকৃতিকভাবে সংকুচিত হয় না, তাদেরই অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এই মিসোপ্রোস্টল একটি জাদুকরী ঔষধ, যেই মেডিসিন এই জরায়ুর যে প্রাকৃতিক যে সংকোচন আছে, এই প্রাকৃতিক সংকোচনটাকে সে ইনিশিয়েট করে বা সে এটাকে প্রভাবিত করে। প্রভাবিত করার কারণে যেই জরায়ু অসংকুচিত ছিল, সেই অসংকুচিত জরায়ুটাকে সংকুচিত করে প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণকে রোধ করে সে মাতৃমৃত্যুর হারকে কমাতে বিশেষ ভূমিকা রাখে। মিসোপ্রোস্টল বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে, যেমন জিভের নিচে দেওয়া যেতে পারে, যেটাকে আমরা সাবলিঙ্গুয়াল বলি, ওরালি মানে মুখে খাওয়া যেতে পারে পানি দিয়ে, যোনিপথে ব্যবহার করা যেতে পারে এবং পায়ুপথে ব্যবহার করা যেতে পারে। মিসোপ্রোস্টল এমনই একটি ঔষধ যেটি আসলে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, যেমন হালকা জ্বর হতে পারে অথবা মাঝে মাঝে দেখা যায় যে ডায়রিয়া হতে পারে। যদি ওরকম কিছু হয় সেটা খুব অল্প সময়ের মধ্যেই আবার নিয়ন্ত্রিত হয়ে যায়, যার জন্য দেখা যায় যে মিসোপ্রোস্টলের যে উপকারিতা এই পার্শ্ব প্রতিক্রিয়ার তুলনায় অনেক বেশি। যেই এলাকাগুলোতে অক্সিটোসিন নামক যে মেডিসিনটি আছে, যেটি প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণকে রোধ করে, সেটি যদি অ্যাভেলেবল না হয়, সেখানে আমরা মিসোপ্রোস্টল নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। ফিগো, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, রিকমেন্ড করছে যে 800 মাইক্রোগ্রাম মিসোপ্রোস্টল আমরা যদি সাবলিঙ্গুয়ালি ব্যবহার করি, তাহলে এটা প্রসব পরবর্তী পর্যায়ে যদি আমরা ব্যবহার করি, তাহলে প্রসব পরবর্তী যে অতিরিক্ত রক্তক্ষরণ আছে এই রক্তক্ষরণকে রোধ করে। পৃথিবীর বিভিন্ন জায়গায় মিসোপ্রোস্টল এবং অক্সিটোসিনের তুলনামূলক স্টাডি হয়েছে। এই স্টাডিতে দেখা গেছে যে রক্তক্ষরণ রোধে মিসোপ্রোস্টলের একটি কার্যকরী ভূমিকা আছে। মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম ডোজে বাজারে পাওয়া যাচ্ছে এবং এই মিসোপ্রোস্টলের বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যালস নেম আছে, যেমন সাইটোমিজ, অক্সিটোসিন, মিসোপিল এটসেট্রা এটসেট্রা। তো আমাদের মতো একটি স্বল্প আয়ের দেশে, একটা লো রিসোর্স কান্ট্রিতে, যেখানে আমাদের অর্থনৈতিক দুর্বলতা আছে এবং আমাদের রিসোর্স লিমিটেড, এরকম একটি দেশে আমরা যদি প্রসব পরবর্তী রক্তক্ষরণ কমাতে চাই এবং প্রসব এই অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মাতৃমৃত্যুর হার কমাতে চাই বা মাতৃমৃত্যু রোধ করতে চাই, তাহলে আমরা মিসোপ্রোস্টল ব্যবহার করতে পারি। কারণ মিসোপ্রোস্টল ডোজ কম লাগে, একবার ব্যবহার করলেই হয়ে যায় এবং সেই ক্ষেত্রে খরচও কম পড়ে। আমাদের মতো একটি উন্নয়নশীল দেশে আসলে যদি মাতৃমৃত্যু আমরা কমাতে চাই এবং প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ আমরা রোধ করতে চাই, তাহলে মিসোপ্রোস্টল একটি অত্যন্ত জাদুকরী ঔষধ। হাসপাতালের বেডে রোগী করে চিৎকার, ডাক্তার দূর
করে যন্ত্রণা সত্তা হাসপাতালের বেডে রোগী করে চিৎকার ডাক্তার দূর করে যন্ত্রণা সত্তা ডাক্তার 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 যখন তখন পড়ে ডাক্তার